নমস্কার বন্ধুরা লক্ষ লক্ষ পেনশনারদের জন্য একটি বড় সুখবর আছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ পেনশনার তাদের যে পেনশন পেতেন সেই পেনশনের পরিমাণ বাড়বে কি কারণে বাড়বে বা বিজ্ঞপ্তিটা বা কী সে বিষয়টি নিয়ে আলোচনা করব কারণ এই খবরটি নিয়ে বিভিন্ন মিডিয়াতে অলরেডি খবর হয়ে গেছে তো আপনাদের সামনে যে আমরা খবরটি বা যে মিডিয়া হাউসের খবরটি শেয়ার করছি আছে প্রতিদিন পেপারের সংবাদ প্রতিদিন তো এখানে বলা হয়েছে যে যারা পেনশনার আছেন তারা কিন্তু এর আগের পেনশান যে পে কমিশন যেটা পঞ্চম পে কমিশন ছিল সেই অনুযায়ী কিন্তু এতদিন পেনশন পাচ্ছিলো কিছু টেকনিক্যাল সমস্যার কারণে যেটা এতদিন পাচ্ছিল না যেটা ষষ্ঠ পে কমিশন যেখানে রাজ্য সরকারের লাগু আছে সেটা কিন্তু তারা এতদিন পাচ্ছিল না এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ষষ্ঠ পে কমিশন কিন্তু এবার যেটা পেনশন পাওয়ার যোগ্য বা যেটা পাওয়ার উচিত সেই অনুযায়ী কিন্তু পেনশনটা পাবে কারণ আপনারা জানেন দু সালের যখন পে কমিশন গঠন হয় অ্যাকচুয়ালি সেটা পাওয়া হয় কিন্তু দু হাজার কুড়ি সালে তো সেই দু সালের জানুয়ারি মাসের আগে যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে এই ষষ্ঠ পে কমিশন যে সুপারিশ অনুযায়ী কিন্তু পেনশন দেয়া হবে অর্থাৎ তখন যা বেতন মানে হতো সেই অনুযায়ী তার ফিফটি পার্সেন্ট হিসাবে যেটা আপনারা জানেন ফিফটি পার্সেন্ট হয় পেনশনের জন্য আর ফ্যামিলি পেনশন হয় থার্টি পার্সেন্ট মানে রিটায়ারমেন্টের সময় যে স্যালারিটা হয় তো যাই হোক এবার নতুন পে কমিশন অনুযায়ী তারা কিন্তু এবার পে মানে পেনশনটা পাবে সেটাই স্কুল শিক্ষক পুরসভা পঞ্চায়েত সমস্ত জায়গার কর্মচারী কিন্তু এর মধ্যে যুক্ত হবে এবং সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ অপশক্ত কর্মচারী কিন্তু এর মাধ্যমে উপকৃত হবে রাজ্য সরকারের এই যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাহ্য সভাপতি মনোজ চক্রবর্তী যে যে কোনো কারণেই হোক দু সালের আগে অবসন্নীয় কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন সরকার সমস্ত কিছু সুধরে নেয় আমরা খুশি এবারে আপনাদের দেখেন তবে যে ওই সময়ে আপনাদের স্যালাইটা কত হতো সপ্তম এবং ষষ্ঠ পে কমিশন অনুযায়ী এবং তার উপর আপনার কতটা কী বাড়বে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন অর্থাৎ ভালো খবরটা হচ্ছে পেনশনের পরিমাণ বাড়বে ষষ্ঠ পেগান অনুযায়ী যেটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এবার পেনশনারও এই সুবিধাটা পেতে চলেছেন আজকে এইটুকুই বলা সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন এবং সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ